আমার নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও সবাই ভালো আছি, আমার ফ্যামিলির সবাই ভালো আছে সুস্থ আছে। এখন বাজে সকাল 8:46, আমি এখন থেকে আমার নতুন ব্লগটা শুরু করছি। আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকালের টিফিন বানিয়ে ফেলেছি বাচ্চাদের জন্য, বানিয়েছি হচ্ছে খিচুড়ি, যার মধ্যে 3 রকমের ডাল আছে, ডিম আছে, একটু সবজি আছে, আর একটু বাটার আর একটু ঘি। এটা বাচ্চাদের জন্য অনেকটাই পুষ্টিকর খাবার, আর এমন করে এটা করা হয় যাতে বড়রাও একটু খেতে পারে। আমার বাচ্চাদের খাওয়ানো হয়ে গেল, আজকে খিচুড়িটা তো সই আমি হয়েছে খুব ভালো হয়েছে। আর এমনিতেও আমি খিচুড়ি খেতে খুবই ভালোবাসি, বাড়িতে নিজে করে করার থেকে বেস্ট হয়। কোনো জায়গার পুজোর প্রসাদ যদি হয় সেটা আমার কাছে খুবই ভালো লাগে। তোমরাও যদি প্রসাদ খেতে ভালোবাসো, মানে প্রসাদ ভোগ যেটা হয় না, সেটা আমাকে জানাবে, কেন আমার আমার প্রসাদ ভোগটা আমার খেতে খুবই ভালো লাগে। হচ্ছে আজকে ওদেরকে করে দিয়েছি 3 রকমের ডাল দিয়ে, একটু সবজি, একটু ঘি দিয়ে, আর একটু বাটার দিয়ে দিয়েছিলাম, ওদেরটার মধ্যে সবটার মধ্যে দেইনি। তো খিচুড়িটা খুবই ভালো হয়েছে, আমি একটু খেয়ে নিই। তোমরাও আমার সাথে যদি একটু খেতে চাও খেতে পারো, ভালোই হয়েছে। অত ভালো হয়তো তোমাদের মতো করতে পারি না, তবে ঠিকঠাক করি। আবার আসছি। আমি বলেছিলাম রান্নাটা শেয়ার করবো, তো রান্না হয়ে গেছে। ডাল, ডিম কষা আর ঝিঙে আলুর তরকারি। বাজে দুপুর 12:44, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ওদের স্নান করানো আছে, খাওয়ানো আছে, সব সেরে নিয়ে এখন গল্প করতে বসলে অনেক টাইম লেগে যাবে, কাজ হয়। হাই বন্ধুরা, আমি আবার আসলাম। এখন বাজে দুপুর 3:30, একটু ঘুমিয়ে নেবো, 4টার সময় উঠেছি, আবার আরেকটু পরেই উঠে যেতে হবে, ওদেরকে রেডি করতে হবে, পড়তে যাবে। তো আপনারা একটুখানি আমার ভিডিও বন্ধুরা আবার চলে এসেছি। এখন বাজে সন্ধ্যে 6:48। তো বলেছিলাম সারপ্রাইজ আছে, তো আমাকেও সকাল থেকে বলা হয়েছিল সারপ্রাইজ আছে, তো এখন দেখলাম সারপ্রাইজটা আমার মেয়ে আমাকে দিয়েছে। তো সারপ্রাইজটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ওর জমানো টাকা দিয়ে আমার জন্য এনেছে, আপনারা দেখুন। বন্ধুরা দেখুন, ও হচ্ছে জমানো টাকা দিয়ে ফুচকা নিয়ে এসছে, তো আমি খুব হ্যাপি যে আমার মেয়ে আমার জন্য এইটুকুনি করেছে। সবচেয়ে বড় কথা হলো গিফটটা কতটা দামি সেটা বড় কথা নয়, তো ও যে আমার জন্য এইটুকুনি করেছে এটাই আমার জন্য অনেক, এতেই আমি খুব হ্যাপি। তো অনেক সময় এরকম হয় যে আমি ওদের জন্য রাত্রেবেলা দুধ নিয়ে আসি, তো ওদের 3 জনকে দিই, ওর বাবাকে দিই, হয়তো আমারটা হয়তো থাকে না, থাকে না অনেক সময় আমার ভালোও লাগে না খেতে, তাই আমি খাই না। তো অনেক সময় ও বলে যে তোমাকে আমি কোনো সময় দুধ খেতে দেখিনি, তুমি আমাকে কম দিও, তুমি খেও, মানে এই সমস্ত যে এই জিনিসগুলো ওর মধ্যে খুব আছে। ফুচকা ফিনিশ, খেয়ে নিলাম ফুচকাটা, ফুচকাটা খুব ভালো ছিল, যে দোকান থেকে গিয়ে এনেছে ও আর ওর বাবা, সত্যি খুব ভালো ছিল ফুচকাটা। আপনাদের সত্যিকারে খাওয়াতে পারলাম না, সেটা বুঝতে পারতাম।
বন্ধুরা, এখন বাজে রাত্রি 8:12। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি নতুন কিছু দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সব চ্যানেল অ্যাকসেপ্ট করতে রাজি আছি। প্লিজ আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন। তো আজকের মতো গুড নাইট, কাল আবার ফির আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, টাটা।